আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত আমার এসএস ফ্যামিলি ব্লগসে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সিলেটে একটা ভাবির বাসায় যাচ্ছি, আর ভাবি সকালবেলায় আমাদের ফোন করে বলেছে যে আসতে হবে, আর হুটহাট করে যাওয়া, কোনো কিছু প্রস্তুতি আগে থেকেই ছিল না। ভাবিও আমাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছিল, কারণ বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু কারোর সাথে অনেকদিন হলো দেখা নেই, সেই জন্য আর সেটার ভাবিকে রিকোয়েস্টটা রাখতেই হলো। আর এসে তো দেখি পুরো অবাক আমরা, যে কারণ ভাবি অনেক কিছু করেছিল সিলেটে, অনেক খাবার ছিল, ফুচকা ছিল, আর একটা ভাবি তেলপিঠা, খেজুরের গুড়ের পায়েস, সব কিছু মিলিয়ে গল্প, সব কিছু মিলিয়ে আসলে সময়টা অনেক ভালো কেটেছে। মনে হয় যেন ভাবিদের সাথে ছোটোবেলার থেকে হয়তো বা ছোটোবেলার বান্ধবী, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, এইরকমভাবে একটা গল্প করা হয়, আর খুব সময়টা খুব ভালো কাটে সিলেটে। তো কারণ আছি অনেক বছর হলেই, সবার সাথে যেই কেউ হোক না কেন, আত্মীয় স্বজন ছাড়া আছি, আর দাওয়াত পেলে কিন্তু সেটা মিস করি না, তাদের সাথে বাসায় যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি। সাথেও কিন্তু ছিল চা, আর চাটা ভাবি অনেক সুন্দর, অনেক টেস্টি করে বানায়, চার কালারটা যেরকম সুন্দর হয় খেতেও মাশাল্লাহ অনেক, সব কিছু মিলে অসাধারণ, আর ভাবিটাও অসাধারণ। আসলে সব যে কয়টা ভাবি ছিল সেই কয়টা ভাবি অসাধারণ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন চ্যানেল পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যদি চ্যানেল থেকে দেখে রাখেন ইউটিউব চ্যানেল থেকে, তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।